বাংলা নববর্ষের প্রথম দিনে ভালো একটি খবর দিয়ে শুরু করতে চাই। এক মাস পর মুক্ত হলেন সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 জন নাবিক। চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। জানান, জাহাজের সব নাবিকই সুস্থ রয়েছেন। তাদের নিয়ে জাহাজটি আরব আমিরাতের পথে রয়েছে, তবে কত মুক্তিপণ দেয়া হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি মালিক পক্ষ। জানা গেছে, বাংলাদেশ সময় রোববার বিকেল 4টার দিকে নাবিক সহ জাহাজটি মুক্তি দেয় জলদস্যুরা। মধ্যরাতে সেটি সোমালিয়া উপকূল ত্যাগ করে। এর আগে মুক্তিপণের টাকা বুঝে নেয় জলদস্যুরা। গেল 12 মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাবার সময় ভারত মহাসাগরে কয়লাবাহী জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। সেটি নিয়ে রাখা হয় দেশটির গারাকাড উপকূলে। এর আগে একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি মনি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছিল 99 দিন পর। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। চট্টগ্রাম থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কামাল পারভেজ। কামাল পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। কেএসআরএম কর্তৃপক্ষ থেকে মুক্তিপণের দেবার যে বিষয়টি, সেই বিষয়টি এবং নাবিকদের 23 জন নাবিকদের যে মুক্ত হয়ে যে আসার প্রক্রিয়াটি, এই বিষয় সম্বন্ধে বিস্তারিত কিছু জানা গেছে কি না? তানবীর, মুক্তিপণের বিষয়টা আসলে সরাসরি বলা যায় না, কারণ হচ্ছে যে আন্তর্জাতিক নানা নিয়মের কারণে আসলে যেই সব জাহাজ চিন্তায় হয় সেসব জাহাজ মুক্ত করতে যে মুক্তিপণ দিতে হয় সেটা নিশ্চিত, কিন্তু কত মুক্তিপণ দেওয়া হয়েছে বা আদৌ মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা সেটা আসলে কোনো মালিক পক্ষ বা কোনো পক্ষ থেকেই সরাসরি আনুষ্ঠানিকভাবে আসলে স্বীকার করা হয় না, কিন্তু মুক্তিপণ দিয়েই যে জাহাজটি মুক্ত হয়েছে সেটা আসলে নিশ্চিত। আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে জাহাজটি আসলে দেশে পৌঁছাতে কতদিন লাগবে, সেটা যদি আমি মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাতের সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে জাহাজটি মধ্যরাতে, মানে গতরাতে মধ্যরাতে সোমালীয় উপকূল থেকে রওনা দিয়েছে এবং সেটি আরব আমিরাতের উপকূলে পৌঁছাতে লাগবে হয়তো 19 এপ্রিল নাগাদ সেটি পৌঁছানোর কথা। তখন সেখানে পৌঁছানোর পরে যেসব নাবিক জাহাজটিতে রয়েছে, যে 23 জন নাবিক, তাদেরকে নামিয়ে আবার নতুন করে বাংলাদেশ থেকে নাবিক পাঠানো হবে। সেই নতুন নাবিকদের দিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আনা হবে এবং যেসব জাহাজ মুক্তি যেসব নাবিক মুক্তি পেয়েছে সেসব নাবিককে আসলে উড়োজাহাজে করে বাংলাদেশে নিয়ে আসার কথা। আপনারা নিশ্চয়ই জানেন যে 12 মার্চ এই জাহাজটি মোজাম্বিক থেকে আরব আমিরাতে আসার সময় ভারত মহাসাগরে ছিনতাইয়ের কবলে পড়ে, এরপর থেকে মূলত নানা দরকষাকষি এবং নানা আলোচনার প্রক্রিয়ার পরে মূলত রোববার বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে সেটি মুক্তি দেওয়া হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। তানবীর জি, কামাল পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামাল পারভেজ। আমরা জানছিলাম যে নাবিকরা যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে দেশে ফিরে আসবেন সেই বিষয়টি নিয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।